অনেক দিন যাবতই তদন্ত করছি, তদন্ত করে আমরা আসলে ফারদিন বা পানির একটা শব্দ হয়েছে সেটা আমরা বিস্তৃত পেয়েছি। এই সব কিছু মিলে আমাদের কাছে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে এটা একটা সুইসাইডাল ঘটনা। দিবাগত রাতে আনুমানিক রাত্র 2:01 নিহত ফারদিনকে যাত্রাবাড়ির বিবির বাগিচাকে একটি লেগুনাতে উঠতে দেখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, বুয়েট শিক্ষার্থী ফারদিনকে নিয়ে অনেকদিন ধরেই চলছে তদন্ত যে আসলে ফারদিনকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা। প্রিয় দর্শক, ফারদিন নূর পশম খুন নয় বরং আত্মহত্যা করেছেন বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। প্রায় এক মাসেরও বেশি তদন্ত করে তারা ফারদিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। প্রিয় দর্শক, কেনই বা ফারদিন আত্মহত্যা করলো এবং কিভাবে, এই চাঞ্চল্যকর তথ্যটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন র‍্যাব মিডিয়া স্টোর থেকে আমরা সরাসরি দেখে নেব যে কেন ফারদিন আত্মহত্যা করেছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তার আগে বলে রাখি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আনুমানিক যেটা 4 দিবাগত রাতে আনুমানিক রাত্র 2:01 যেটা সিসিটিভি ফুটেজের টাইম অনুযায়ী রাত্র 2:03 তখন আমরা নিহত ফারদিনকে যাত্রাবাড়ির বিবির বাগিচা থেকে একটি লেগুনাতে উঠতে দেখি, যেটা আপনাদের অনেকের কাছে এটি রয়েছে এবং তার পরিবারের সাথেও আমরা কথা বলে তার পরিবার আমাদেরকে বলেছেন তারা মোটামুটি নিশ্চিত যেটা নিহত ফারদিন ছিলেন। সেখান থেকে লেগুনাতে চড়ে তিনি আনুমানিক রাত্র 2:20 সুলতানা কামাল ব্রিজের পাশে তারাবো সাইড যে ওই সাইডে বিশ্ব রোডের মোড়ে তিনি লেগুনা থেকে নেমে যান। মূলত লেগুনার যে ড্রাইভার ছিলেন আমরা তার সাথে কথা বলেছি, তিনি স্বাভাবিকভাবে লেগুনাতে অবস্থানরত অন্যান্য যাত্রীদের কাছে তার ভাড়া পরিশোধ করে তিনি লেগুনা থেকে নেমে যান 2:20। পরবর্তীতে রাত্র 2:26 আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পেয়েছি যে ফারদিন সুলতানা কামাল ব্রিজের তারাবো প্রান্তরে ব্রিজের মাঝখানে অবস্থান, তারাবো প্রান্তে ব্রিজের নিচে অবস্থান করছিলেন। অতঃপর রাত্র 2:34 একইভাবে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পেয়েছি ফারদিন সুলতানা কামাল ব্রিজের মাঝামাঝি একটি স্থানে তিনি অবস্থান করছিলেন এবং তার যেই অবস্থানটি ছিল ব্রিজের সুলতানা কামাল ব্রিজের উপরে সেটি তারাবো বাসস্ট্যান্ড থেকে আনুমানিক 400-500 দূরে। আমরা বিভিন্নভাবে এই সিসি এলাকার সুলতানা কামাল ব্রিজের বিভিন্ন অ্যাঙ্গেলে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, আমরা সেগুলো সংগ্রহ করেছি, অত্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে আমরা দেখেছি ফারদিন রাত্র 2:34:09 সুলতানা কামাল ব্রিজের যে রেলিং আছে সেটি ক্রস করে তিনি ছাপ দেওয়ার জন্য অপর পাশে আসেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা পেয়েছি রাত্র 2:34:16 ফারদিন স্বেচ্ছায় সুলতানা কামাল ব্রিজ হতে নদীতে ঝাঁপ দেন এবং রাত্র 2:34:21 আমরা দেখেছি যে নদীর মধ্যে ঝাঁপ দেওয়ার পরে যে পানির যে একটি স্প্ল্যাশ সেটি আমরা পেয়েছি। এখানে আরো বেশ কিছু এভিডেন্স রয়েছে ফারদিনের ব্যবহৃত মোবাইল 2:35:09 বন্ধ হয়ে যায়, তার হাতে যে একটি ঘড়ি ছিল এই ঘড়িটি রাত্র 2:51 বন্ধ হয়ে যায়। তো সামগ্রিকভাবে তথ্য প্রযুক্তির বিশ্লেষণ এবং অন্যান্য সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে
প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ফারদিন স্বেচ্ছায়। সে সুলতানা কামাল ব্রিজ হতে অনেকদিন যাবতই তদন্ত করছি, তদন্ত করি আমরা আসলে ফারদিন সে যে নয়টার পরে যে বুশরাকে নামিয়ে দিয়ে তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন, উনি সেখান থেকে আবার ব্রিজের পার কেরানীগঞ্জে দিয়ে গিয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যে উনি ঘোরাফেরা করেছেন সেখানে কিন্তু আমরা তাকে যেটা যে অনেকের সাথে তিনি টেলিফোনে কথাও বলেছেন কিন্তু আমরা কোনো ব্যক্তিকে কিন্তু তার সাথে পাইনি। এবং ওই দিন রাতে যে সে এলোমেলো ঘুরে বেরিয়েছেন, এলোমেলো ঘোরারকালীন সময় আমরা যেটা দেখতে পেরেছি যে তার মানসিক অবস্থা ডিস্টার্ব না থাকলে এরকমভাবে, আমি আগেও আমাদের বক্তব্য কিন্তু বলেছি আপনাদেরকে যে সে এই যে রামপুরা থেকে সে একদম কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে জনসন রোড, জনসন রোড থেকে সে এসেছেন আপনার গুলিস্তান, গুলিস্তান থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে তার বাসা পার হয়ে উনি ব্রিজে গেলেন। ব্রিজের পরে থেকে তাকে আমরা এবং আমরা যে ড্রাইভার যে গ্রেপ্তার এনেছিলাম এবং ড্রাইভারের সাথে যে লেগুনার চালক সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সে কিন্তু কোনো ক্রমেই কিন্তু ছনপাড়ার বস্তির দিকে যায়নি, কারণ এই লেগুনা তাকে নিয়ে গেছে 2:34 পরে ওই ব্রিজের কাছাকাছি, ব্রিজের মাঝামাঝি সেটা বলছিলাম। তো একদিকে ব্রিজের কাছে নিয়ে যাওয়া এবং আমাদের যে পরিষ্কার তদন্ত যেটা ছনপাড়া না যাওয়া, এবং সে তার স্পেন যাওয়ার কথা ছিল, সে স্পেন যাওয়ার টাকাও জোগাড় করতে পারছিলেন না, তার রেজাল্ট অনেক খারাপ হচ্ছিল, প্রথম সিফটে 3.15 সেটা কমিয়ে 2.67, সব কিছু মিলিয়ে আমরা যেটা এবং ওই দিন সব এবং তার সাথে যে বুসরার কথোপকথন, হতাশার কথাও শোনা যাচ্ছিল, তারপরে সেখান থেকে আমরা ছনপাড়াতে যে সে গিয়েছিল এ ধরনের কোনো আলামত আমরা পাইনি, কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি যে তাকে কেউ ধরে নিয়ে গেছে, এই ধরনের তথ্য আমরা কোনো সিসিটিভিতে পাইনি। তা আমাদের এবং সব কিছু জিজ্ঞাসাবাদ এবং ডাক্তার সাহেব যে কথাটা বলেছেন যে তাকে যে কথাটা বলেছেন তার ভিকটিমের কাপড়ে কোথাও কোনো ছেঁড়ার মানে কোনো লক্ষণ আমরা পাইনি, তাকে যে মারপিট করেছে সে মারপিটের কোনো চিহ্ন তার মধ্যে ছিল না, এবং তার বোতাম, ভিকটিমের পোশাক কোনো ছেঁড়া পাটা নাই, এবং কোথাও দস্তাদস্তি হয়েছে কিনা, ভিকটিম আঘাতের চিহ্ন আছে কিনা সে আঘাতের চিহ্ন তার মধ্যে নেই। আসামি এই ভিকটিম মারা যাওয়ার কথা বলছে সে অনুযায়ী সুরত হালের প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন নাই। তাহলে আমরা এবং পরবর্তী পর্যায়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আসলে সকল কিছু প্রতীয়মান, অর্থাৎ আমরা তার মানসিক অবস্থা, তার বিভিন্ন জায়গায় চলাচল এবং ব্রিজের কাছে যে এখানে যে একটা আমরা যে সেলটা দেখলাম সেখানে ব্রিজের মাঝামাঝি জায়গায় সে ছিল সর্বশেষ, এবং সেখান থেকে আমরা একটা আমরা এটা আপনাদেরকে আমরা দিব, সেখান থেকে যে আচ্ছাভাবে নিচে একটা মানে শব্দ হয়েছে বা পানির একটা শব্দ হয়েছে।